আসসালামু আলাইকুম, কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো। অষ্টম শ্রেণীর দশম সপ্তাহের বাংলাদেশের বিশ্ব পরিচয়ের অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হয়েছি। জানাশোনা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ তোমরা একটু চলো প্রশ্ন দেখি। মনে করো 1971 সালে তুমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। নিচের ঘটনার ক্ষেত্রে তুমি অবশ্যই থাকলে ওই সময় কী করতে তার বর্ণনা দাও। যে কোনো তিনটি ঘটনার ক্ষেত্রে নিচের অনুভূতি লিখতে হবে। তো নিজের অনুভূতি লিখতে হবে। সো দেখো, ক নম্বর হচ্ছে রেসকোর্স ময়দানে 7ই মার্চের ভাষণ শুনছ। খ নম্বরে 25শে মার্চ গণহত্যার প্রত্যক্ষদর্শী। গ নম্বরে হচ্ছে পাকিস্তান হানাদারও তাদের দোসর রাজাকার আলবদর আলশামস এলাকাবাসীকে নির্যাতন করছে। গহ নম্বর মুক্তিবাহিনীকে হানাদাররা তাড়া করছে। উম্ম নম্বর 16ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করছে। তো এই বিষয়গুলো হচ্ছে যে আমাদের প্রশ্ন। তো আমরা চলো একটু উত্তর দেখি। আর আগে অধ্যায়ের শিরোনামটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। দেখো, বাংলাদেশের ইতিহাসে 1971 শুধু একটি সাল নয়, এতে মিশে রয়েছে অসংখ্য মানুষের ত্যাগ তিতিক্ষা হাসি কান্নার প্রতিধ্বনি। তাই আমার কাছে 1971 শব্দটি খুবই তাৎপর্য বহন করে। ওই দিন বাংলা মায়ের দামাল ছেলেরা ছিনিয়ে এনেছিল বাংলাদেশের স্বাধীনতা, আর এই স্বাধীনতার শুরুটা হয়েছে 7ই মার্চের ভাষণের মধ্য দিয়ে, এবং তার চূড়ান্ত পরিসমাপ্তি অর্থাৎ আমাদের বিজয় রচিত হয়েছে 16ই ডিসেম্বর। এই 9 মাসের দীর্ঘ সময়ের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী। নিম্নে আমার নিজেকে একজন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মনে করে আমার অনুভূতিগুলো ব্যক্ত করছি। দেখো, ক নাম্বারের উত্তর আমরা দিব। এখান থেকে একটা জিনিস বলি, এখানে 5টা দেওয়া আছে না, এর মধ্যে যে কোনো 3টা দিতে হবে। তো আমি এখান থেকে তোমাদের জন্য সহজ হয় সেই 3টাই নিছি। দেখো, ক নাম্বার আছে 7ই মার্চের রেসকোর্স ময়দানের ভাষণ। বঙ্গবন্ধু 1971 সালের 1লা মার্চ থেকে ইয়াহিয়া ও তার সহযোগী ভুট্টোর কর্মকাণ্ড দেখে বুঝেছিলেন এরা নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর করবে না। তাই তিনি একদিকে আলোচনা ও অন্যদিকে যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের জন্য জাতিকে প্রস্তুত হতে আহ্বান জানান। 1971 সালের 7ই মার্চ দিনটি ছিল রবিবার, তখন আমি অষ্টম শ্রেণীতে পড়ি। ওই দিন ক্লাস শেষ করার পর শিক্ষকদের মুখে শুনতে পাই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজকে রেসকোর্স ময়দানে, বর্তমান হচ্ছে কি সোহরাওয়ার্দী উদ্যান, জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। রেসকোর্স ময়দান আমার স্কুল থেকে খুব বেশি দূরে ছিল না, তাই আমি ও আমার কয়েকজন সহপাঠীরা 2টার মধ্যে রেসকোর্স ময়দানে ভাষণ শুনতে ময়দানে চলে গেলাম। তারপর ঠিক 2টা 45 শেখ মুজিবুর রহমান তার ভাষণ শুরু করলেন। তার ভাষণের মূল বক্তব্য ছিল এরকম, যেহেতু আওয়ামী লীগ 70-এর নির্বাচনে জয়লাভ করেছে, তাই আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী দেশ পরিচালনার ঘোষণা দেন। জনগণের প্রতি তিনি আহ্বান জানান যাতে তারা পাকিস্তান সরকারকে অসহযোগিতা করে। তাদেরকে তিনি কোর্ট কাচারি অফিস শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। তিনি আরও বলেন, যে পর্যন্ত আমার এদেশের মুক্তি না হচ্ছে ততদিন খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো। তো এরপর যেটা আছে, এরপর তিনি তার ঐতিহাসিক ভাষণ দেন যা ইউনেস্কো কর্তৃক স্বীকৃত হয়েছে। তিনি বলেন, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোল, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। মূলত এই ভাষণের মধ্য দিয়েই বাংলার আপামর জনসাধারণ বাংলাদেশকে মুক্ত করার জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা শুরু করে। আমি সেই ভাষণ শুনতে পারি সত্যি অভিভূত। খ নম্বর প্রশ্নের উত্তর দেখো, খ নম্বর দিব আমরা 25শে মার্চের গণহত্যার প্রত্যক্ষদর্শী। 7ই মার্চের ভাষণের পর থেকেই পাকিস্তানিরা বুঝে যায় যে বাঙালিদের আর দমিয়ে রাখা যাবে না, তাই তারা চূড়ান্ত প্রস্তুতি শুরু করে। পাকিস্তানি সেনারা 1971 সালের 25শে মার্চ রাতে তৎকালীন পূর্ব পাকিস্তানে অভিযান চালিয়েছিল, আর তার নাম দিয়েছিল অপারেশন সার্চ লাইট। সেই অপারেশন সার্চ লাইটের প্রত্যক্ষদর্শী ছিলাম আমি। দেখো, 25শে মার্চ মধ্যরাতে অপারেশন সার্চ লাইট শুরু করলেও মূলত এর পরিস্থিতি চলতে থাকে মার্চের প্রথম থেকে। পশ্চিম পাকিস্তান থেকে আগত অস্ত্রবোঝাই জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান 25শে মার্চ থেকে 24শে মার্চ ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে আলোচনার ভান করে অভিযানের প্রস্তুতি পর্যবেক্ষণ করেন এবং অপারেশন সার্চ লাইট চূড়ান্ত করেন। অপারেশন সার্চ লাইটে ঢাকা শহরে গণহত্যার মূল দায়িত্ব দেওয়া হয় পাকিস্তানি হানাদার বাহিনীর মেজর জেনারেল রাও ফরমান আলীকে। পাকিস্তানি সৈন্যরা 25শে মার্চ রাত 11:30 ঢাকা সেনানিবাস থেকে রাস্তায় বেরিয়ে পড়ে। এ সময় তাদের প্রথম আক্রমণের শিকার হয় ঢাকার ফার্মগেট এলাকায় রাস্তায় মিছিলরত মুক্তিকামী বাঙালি। একই সাথে আক্রমণ চালানো হয় পিলখানা ও রাজারবাগ পুলিশ লাইন্সে। বাঙালি সৈন্যরা পাকিস্তানি সেনাদের প্রতিহত করার চেষ্টা করে, কিন্তু
মারাত্মক অস্ত্র সহসে সজ্জিত আক্রমণ ঠেকানোর মতো অস্ত্র উপস্থিতি ছিল না তাদের, ফলে পাকিস্তানি সেনারা তাদের অনেককেই সেরাতে নির্মমভাবে হত্যা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আক্রমণ পরিচালনা হয় গভীর রাতে। ইকবাল হল, জগন্নাথ হলে ঢুকে পাকিস্তানিরা ঘুমন্ত ছাত্রদেরকে গুলি করে হত্যা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 10 জন শিক্ষক সহ 300 জন ছাত্র নিহত হয়। জহুরুল হক হল সংলগ্ন রেলওয়ে বস্তিতে সেনাবাহিনী আগুন দিলে ব্যাপক ধ্বংসযজ্ঞ সংঘটিত হয়। শুধু 25শে মার্চ রাতে ঢাকায় 7 থেকে 8 হাজার নিরীহ মানুষকে হত্যা করা হয়। ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় ব্যাপক ধ্বংসযজ্ঞ গণহত্যা করা হয়। অপারেশন সার্চলাইট অনুযায়ী 25শে মার্চ রাত 1:30টায় 26শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুকে তার ধানমন্ডি 32 নম্বর সড়কের বাসা থেকে পাকিস্তানি বাহিনী গ্রেপ্তার করে। তবে গ্রেপ্তারের পূর্বেই তিনি স্বাধীনতার ঘোষণার মাধ্যমে দেশবাসীকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানায়। এরপর যেটা দিব সেটা হচ্ছে অন্য নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে 16ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ দলিলের স্বাক্ষর। দেখো, 16ই ডিসেম্বর বাংলাদেশিদের জন্য একটি আনন্দের দিন, এটি আমাদের বিজয় দিবস। এই দিনটির কথা আমি কখনোই ভুলতে পারবো না। তখন আমি অষ্টম শ্রেণীতে পড়ি। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানিরা চারদিক থেকে কোণঠাসা হয়ে পড়ে। অবশেষে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করতে সম্মত হয়। আমি এবং আমার সহপাঠী বন্ধুরা বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদেরকে সাহায্য সহযোগিতা করতাম। আমরা তখন ছোট হওয়াতে সরাসরি অস্ত্র হাতে যুদ্ধ করতে না পারলেও আমরা বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদেরকে সহযোগিতা করতাম। মুক্তিযোদ্ধাদেরকে আমরা খাবার দিয়ে, আশ্রয় দিয়ে সাহায্য করতাম। আমাদের ব্যাগে করে অস্ত্রগুলি ইত্যাদি এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দিতাম। আমরা ছোট হওয়াতে পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদেরকে সন্দেহ করত না। 16ই ডিসেম্বর সকালবেলা যখন মুক্তিবাহিনীর ক্যাম্পে গেলাম, তখন তাদের কাছ থেকে শুনতে পেলাম পাকিস্তানি বাহিনীরা আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেছে। এটা শুনে আমি খুবই আনন্দিত হলাম এবং খুশিতে আমার চোখ দিয়ে অশ্রু বেরিয়ে আসলো। তখন পুরো বাংলাদেশে আনন্দের ঢেউ বইছিল। ক্যাম্প থেকে শুনতে পারি আত্মসমর্পণ অনুষ্ঠানের নেতৃত্ব দেন যৌথ বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। তার সঙ্গে ছিলেন মুজিবনগর সরকারের প্রতিনিধি, মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার। আত্মসমর্পণের দৃশ্য দেখার জন্য রেসকোর্স ময়দানে লোকে লোকারণ্য হয়ে যায়। জয় বাংলা স্লোগানে ঢাকার আকাশ বাতাস মুখরিত হতে থাকে। রেসকোর্স ময়দানের খোলা আকাশের নিচে একটি টেবিলে বসে যৌথ বাহিনীর পক্ষে জেনারেল অরোরা এবং পরাজিত পাকিস্তানি বাহিনীর পক্ষে লেফটেন্যান্ট জেনারেল এ কে নিয়াজি আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন। বন্দী করা হয় পাকিস্তানি বাহিনীর 93,000 সদস্যকে। এভাবে আমাদের মুক্তিবাহিনীর বীরত্বপূর্ণ সংগ্রাম, সমগ্র বাঙালি জাতির স্বাধীনতার জন্য তীব্র আকাঙ্ক্ষা, দৃঢ় ঐক্য, মিত্রবাহিনীর সহায়তা এবং সমর্থনে মাত্র 9 মাসে আমাদের মুক্তিযুদ্ধ তার সফল সমাপ্তিতে পৌঁছে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা লাভ করি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। দিনটিকে আমি কখনোই ভুলব না। তো এই তো তোমাদের প্রশ্নের অ্যান্সার ছিল। তো এরপরে তোমরা এই প্রশ্নটা তাড়াতাড়ি করে লিখে ফেলো। এরপরে যে তোমাদের আরেকটা অ্যাসাইনমেন্ট আছে সেটা হচ্ছে যে চারু ও কারুকলা, সেটা দিবো।